ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। Well, Hollywood superstar Shakib Khan যে এখন পাঁচ রান মুভির শুটিং নিয়ে ব্যস্ত, এই খবর তো সবারই জানা। এই ছবিটি তিনি নিজেই প্রযোজনা করছেন এবং এই পাঁচ রান মুভি যে একটা অ্যাকশন থ্রিলার বেস্ট মুভি হতে যাচ্ছে, এটা তো মালিক আফসার নিজেই বলেছেন। এবং এ বছরের ঈদ উল ফিতরে মুক্তি দেওয়া হবে পাসওয়ার্ড। তবে এরই মাঝে জানা গেল আর একটি নতুন খবর, এই পাসওয়ার্ড মুভি শুটিং শেষ হওয়ার পরপরই শাকিব খান কাজ শুরু করে দিবেন ঈদুল আজহার আরেকটি ছবির জন্য, যে ছবির নাম হিটার। এবং এই ছবিতেও শাকিব খান থাকছেন প্রযোজক হিসেবে এবং এমন কথা জানিয়েছেন ছবির সহপ্রযোজক ও শাকিব খানের বন্ধু মোহাম্মদ ইকবাল হোসেন নিজেই। ইকবাল হোসেন বলেন, এই ছবিটি ডিরেক্ট করছেন বদিউল আলম খোকন। তিনি জানান, এরই মাঝে ঈদ উল ফিতরের জন্য পাসওয়ার্ড মুভির বুকিং পাওয়া যাচ্ছে এবং পাসওয়ার্ড মুভির শুটিং শেষ হওয়ার পরপরই তারা প্রস্তুতি নেবেন হিটার মুভি নির্মাণের কাজ নিয়ে। তিনি আরও বলেন, এরই মধ্যে এই মুভির স্টোরি ও স্ক্রিন প্লে লেখার কাজ শেষ হয়েছে। এছাড়া এই মুভিতে শাকিব খানের বিপরীতে কে থাকবে সেই বিষয়ে তিনি কিছুই বলেননি। শুধুমাত্র জানা গিয়েছে যে এই মুভির আর্টিস্টদের নিয়ে একটা চমক থাকবে। তাহলে কি থাকছে সেই চমক? তাহলে কি আমরা এখানে ইন্ডিয়ান কোনো অ্যাক্ট্রেসকে শাকিব খানের বিপরীতে দেখতে পাবো, নাকি থাকছে অন্য কোনো চমক? ওয়েল, এখন যাই হোক, কিন্তু এই হিটার মুভির নাম শুনেও কিন্তু বোঝা যাচ্ছে এখানে একটা অ্যাকশন থ্রিলার ব্যাপার আছে। আর বদিউল আলম খোকনের সাথে কিন্তু শাকিব খান দীর্ঘদিন পরে কাজ করতে চলেছেন। সো দেখা যাক নতুন কি থাকছে এই মুভিতে। সো ভিউয়ার্স, এই হিটার ছবিতে শাকিব খানের বিপরীতে আপনি কাকে দেখতে চান? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।